নমস্কার বন্ধুরা, আরএসএনএল কুকিং রুমে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো চিকেন তান্দুরি। তো বন্ধুরা, তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো চিকেন তান্দুরি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। চিকেন তান্দুরি বানানোর জন্য প্রথমে আমি দুটো চিকেন লেগ পিস নিয়ে নিচ্ছি আর ছুরির সাহায্যে হালকা হালকা করে চিরে নিচ্ছি, যাতে সমস্ত মশলা উপকরণগুলো ও চিকেনের মধ্যে ভালো করে লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো 2 চামচ ব্যবহার করছি। আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। আর দিয়ে দিচ্ছি 1 বাটি ফেটানো টক দই। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 চামচ রেড ফুড কালার ইউজ করছি, এটা পুরোটাই অপশনাল। তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার মাংসটাকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। 4 ঘন্টা পর ফিরে এসেছি ম্যারিনেটেড চিকেন নিয়ে। এবার এই চিকেনটাকে ফ্রাই করব। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার আমি আগে থেকে ম্যারিনেটেড চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। লেগ পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো হিটে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। এবার লেগ পিসগুলোকে হালকা করে উল্টে দেব। উল্টানো হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আমি চিকেন লেগ পিসগুলোকে ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পুরো প্রসেসটাই কিন্তু লো হিটে করতে হবে, না হলে মাংস পুড়ে যাওয়ার চান্স থাকে আর সিদ্ধ হবে না। মাংস সিদ্ধ হয়ে এসেছে। এবার একটা কাঠকয়লা পুড়িয়ে নিয়ে স্মোকি ব্যাপারটা আনার জন্য একটা বাটির মধ্যে ওই কাঠকয়লাটা রেখে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে ঢাকা দিয়ে স্মোকটা বার হয়ে গেলেই গরম গরম পরিবেশন করুন চিকেন তান্দুরি রেসিপি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রেসিপি। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন তান্দুরি রেসিপি, খেতেও খুব টেস্টি। উপর থেকে লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন তান্দুরি রেসিপি। তো বন্ধুরা, তোমরা জানিও রেসিপিটা কেমন হলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও।
টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।